আসসালামু আলাইকুম সুধী দর্শক আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত আটটা সংবাদ সাথে রয়েছি আমি মাহামদ কাউসার শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম রাঙ্গামাটি শহরের কাঠালতলি এলাকায় মসজিদ কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ত্রিশটি দোকান ও কাঁচা ঘর পুড়ে ছাই লঙ্গদূতে উদ্ধার যুবকের লাশের পরিচয় মেরেছে সুসাইড নোট লিখে চব্বিশ শিক্ষার্থীর আত্মহত্যা এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙ্গামাটি শহরের কাঠালতলি এলাকায় মসজিদ কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ত্রিশটি দোকান ও কাঁচা ঘর পুড়ে ছাই রাঙামাটি শহরের কাঠালতলি এলাকায় মসজিদ কলোনিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় পঁচিশ থেকে ত্রিশটি দোকান ও কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে আজ শনিবার ছয় মার্চ দুপুর দেড়টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে আগুন লাগার সূত্রপাত তাৎক্ষণিক কেউ জানাতে পারেনি আগুন লাগার সাথে সাথে খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সহ সেনাবাহিনী পুলিশ রেড ক্রিসেন্ট ও সাধারণ মানুষ প্রায় দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে আগুন লাগার ঘটনায় কেউ আহত ও নিহত হননি বলে জানিয়েছেন রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহমদ মুস্তফা মাহসিদ আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি তদন্তের সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান প্রত্যক্ষদর্শীরা জানান আজ দুপুরের দিকে একটি বাসাবাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে প্রথমে একটি ধোঁয়া দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলেও ঘটনাস্থলে যাওয়ার জায়গায় সমস্যার কারণে কাজ করতে ব্যাঘাত ঘটে এই অবস্থায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে করোনের লোকজন বাড়িঘর ও দোকানে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় এদিকে আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে এদিকে শহরের প্রধান সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা হওয়ায় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আঙ্গামাটির নবাগত জেলা প্রশাসক মিজানুর রহমান তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিক প্রাণ সহায়তা প্রদানের নির্দেশ প্রদান করেন এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন লঙ্গদুতে উদ্ধার যুবকের লাশের পরিচয় মেলেছে রাঙ্গামাটির লঙ্গদুতে গত বৃহস্পতিবার চৌঠা মার্চ লেকের পানি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় অবশেষে মেলেছে নিহত যুবকের নাম সূত্র সূত্রধর ত্রিশ সে টাঙ্গাইল জেলা সদরের পনেরো নং ওয়ার্ডের বিশ্বাস এলাকার বাসিন্দা মঙ্গল মঙ্গলসূত্রধরের ছেলে শনিবার ছয় মার্চ লঙ্গুদু থানা সূত্র জানায় উদ্ধারকৃত নিহত যুবকের প্যান্টের পকেটে পাওয়া মোবাইল ফোনের সিমের ধরে লঙ্গুদু সরকারি মডেল কলেজের আইসিটি বিভাগের মৌসুমি পারভিন নামে এক নারী প্রভাষকের সাথে যোগাযোগ ছিল বলে জানা যায় পরে ওই নারী প্রভাষককে জিজ্ঞাসাবাদে নিহত যুবকের প্রকৃত পরিচয় পাওয়া যায় পুলিশ আলোচনায় নিহত যুবকের সাথে প্রভাষক নারীর প্রেমের সম্পর্ক ছিল সেই সুবাদে নিহত প্রসেনজিৎ সোমবার পহেলা মার্চ সকালে লম্বুদূত আসে এবং নারী প্রভাষকের সাথে দেখা করে এরপর প্রসেনজিৎকে মাইনিবাজারে পৌঁছে দিতে কলেজের জবুর আলম নামে এক কর্মচারী নেয় প্রভাষক তিনজন মিলে সকাল সাড়ে দশটার দিকে কলেজ এলাকা থেকে পায়ে হেঁটে মাইনিবাজার উদ্দেশ্যে যাত্রা করেন যাবার পথে আর্মি জোনের টাইগার টিলা নামক স্থান থেকে বিদায় নেন নারী প্রভাষক এ সময় দুজনের মধ্যে বাঘবিদণ্ডা হয় বলে জানায় পুলিশ প্রভাষক ফিরে আসলেও থেকে যায় প্রসেনজিৎ ও কলেজের কর্মচারী পনেরো থেকে বিশ মিনিট পর কলেজ কর্মচারী যুবক ফিরে আসেন কলেজে এরপর প্রসেনজিৎ মাইনিবাজার পৌঁছেছে কিনা তা জানতে তার মোবাইলে কল দিলে তখন তার মোবাইল বন্ধ পাওয়া যায় এই ঘটনার তিন দিন পর মাইনি আর্মি ক্যাম্পের টাইগার টিলার পাশে কাপ্তাই লেগে প্রসেনজিতের মৃতদেহ পাওয়া যায় নিহত প্রসেনজিৎ কি ভিন্ন ধর্মের নারীর সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন নাকি তাকে হত্যা করা হয়েছে এমন প্রশ্নে ঘুরপাকাট খাচ্ছে স্থানীয় জনমনে তবে নিহতের পোস্টমার্টম রিপোর্ট বা ভিসারা পরীক্ষার পরে জানা যাবে এই মৃত্যুর আসল রহস্য এ ব্যাপারে লঙ্গল থানার ওসি আরিফুল আমিন বলেন নিহত প্রসেনজিতের পরিচয় মিলেছে এবং ঘটনার সাথে জড়িত প্রভাষক ও কলেজের কর্মচারীকে আটক করা হয়েছে নিহত প্রসেনজিতের স্বজনরা লাশ শনাক্ত করেছেন এবং প্রসেনজিতের পিতা বাদী হয়ে আটককৃত দুজন সহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে লঙ্গুদু থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন সুসাইড নোট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা খাগড়াছড়ি রামগড়ে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী শুক্রবার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে নিহতের পরিবার জানিয়েছে মৃত্যুর আগে তিনি সুসাইড দুটি সুসাইটি লিখেছেন একটি লেখা এই দুনিয়া আমার জন্য নয় পালে সবাই আমাকে ক্ষমা করে দেবেন দ্বিতীয়টিতে লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায় নয় আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি ডারউইন বলেছেন সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট বাট আই নট ইভেন ফিট আমার জন্য কেউ কখনো কষ্ট পেলে ক্ষমা করে দিয়েন আম্মু আমাকে মাফ করে দিয়েন লিমনের খেয়াল রাখিয়েন আব্বু আমাকে সফল করার জন্য অনেক কিছু সহ্য করেছেন আমি পারিনি তাই ক্ষমা প্রার্থী নিহত নাইমুল হাসান মিশন রামগড় উচ্চ বিদ্যালয়ের এলাকার ছেলে তিনি চবির রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার রাতে মিশন খাবার খেয়ে ঘুমাতে যায় রাতের কোনো এক সময় তিনি বিছানার চাদরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শনিবার ভোরে অনেক ডাকাডাকি করেও কোনো সারা পাওয়া যায়নি পরে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহাবুদ্দিন জানান মিশন কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন তাকে ঢাকায় ডাক্তার দেখানো হয়েছিল

কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ